নহাটা কলেজে ভাঙচুরের ঘটনায় এক এবিভিপি কর্মীকে গ্রেপ্তার করল পুলিশ শুক্রবার নহাটা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয় ঘটনা উদ্দেশ্য প্রণোদিত দাবি বিজেপির নহাটা কলেজে ভাঙচুরের ঘটনায় এক এবিভিপি সমর্থককে গ্রেপ্তার করল গোপালনগর থানার পুলিশ ধৃতের নাম অমিত বিশ্বাস কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র সে নহাটা মোড় থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে জানা গেছে বৃহস্পতিবার টিএমসিপি ও এবিভিপির সমর্থকদের মধ্যে গণ্ডগোলে উত্তেজনা ছড়ায় নহাটা যোগেন্দ্রনাথ মণ্ডল স্মৃতিমহাবিদ্যালয়ে অভিযোগ কলেজে ভাঙচুর চালানো হয় ঘটনার তদন্তে নেমে পুলিশ এবিভিপির সমর্থককে গ্রেপ্তার করে বিজেপির দাবি তৃণমূলের চক্রান্তের শিকার ওই ছাত্র ধৃতকে এদিন বনগাঁ মহকুমা আদালতে তোলা হয় অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা